একটিমাত্র সন্তানের আশায় জীবনের মূল্যবান সময় হারিয়েছেন এই নারী। বন্ধুত্ব সমস্যা নিয়ে ছুটেছেন দেশের বিভিন্ন হাসপাতালে। ডাক্তারি কবিরাজি চিকিৎসায় বহু অর্থ গেলেও মেলেনি কাঙ্ক্ষিত ফল। অবশেষে ডাক্তার হাসনাহেনা পারভিনের IVF চিকিৎসায় 11 বছর পর প্রথমবারের মতো মা হলেন এই নারী। ফুটফুটে সন্তান যেন এই দম্পতির দীর্ঘ সংগ্রামের স্রষ্টার পুরস্কার। দাম্পত্য জীবনের 11 বছরে আমাদের কোনো সন্তান আসেনি। এর মধ্যে আমার মিসেসের বেশ কয়েকবার অ্যাপটুপি প্রেগনেন্সি হওয়ার কারণে তার দুটা টিউবই কেটে ফেলছে। তো কেটে ফেলার কারণে আমাদের আসলে বেবি হওয়ার সম্ভাবনা খুবই 0% ছিল। যখন আপনার আমাদের স্প্রাম বা শুক্রাণু কালেক্ট করা হইলো, তখন থেকে শুরু করে প্রথম থেকে আমরা এনাদের যথেষ্ট সহযোগিতা পেয়েছি। বিশেষ করে হাসনাহেনা ম্যাম আর যারা স্টাফরা আছে সবাই অনেক আন্তরিক। দেশের অধিকাংশ দম্পতির গল্প ঠিক এই দম্পতির মতোই। সঠিক চিকিৎসার খোঁজ পেতেই নষ্ট হচ্ছে তাদের অধিকাংশ সময়। বন্ধাত্বের সমস্যায় পড়া 10 বা 15% দম্পতির সন্তান লাভের বিজ্ঞানসম্মত পদ্ধতির নাম ইনভিট্রো ফার্টিলাইজেশন তথা IVF। শুধুমাত্র বন্ধাত্বের কারণেই ভাঙছে অনেকের সাজানো গোছানো সংসার। তবে আধুনিক টেস্টিউব পদ্ধতিতে এর চিকিৎসায় সম্ভাবনার নতুন দ্বার খুলেছে নোভা IVF ফার্টিলিটি। রাজধানীর পান্থপথে অবস্থিত সর্বাধুনিক মানের এ হাসপাতালে বন্ধা দম্পতিদের আলো দেখাচ্ছেন ডাক্তার হাসনাহেনা পারভিন। আমি এই বন্ধাত্বের চিকিৎসার সাথে জড়িত আছি বিগত 12 বছরের বেশি, এবং আমার এখানে কিন্তু বন্ধাত্বের সব ধরনের চিকিৎসা হয়। সব ধরনের বলতে বোঝাচ্ছে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে অ্যাডভান্স যত ধরনের চিকিৎসা আছে, যেমন IVF, IUI, ICSI, সব ধরনের চিকিৎসা কিন্তু আমাদের এখানে হচ্ছে। এবং পুরুষ বন্ধাত্বের যে সমস্যা এবং সেই সমস্যার সব ধরনের চিকিৎসা কিন্তু আমার এখানে রেগুলারই এবং প্রতিদিনই হচ্ছে। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ইতিমধ্যে অনেকে সেই সুফল পেয়েছেন। এবং শুধু IVF বা টেস্ট বেবি চিকিৎসার মাধ্যমে কিন্তু ইতিমধ্যে কয়েক শতাধিক দম্পতি কিন্তু ওনারা সফলতা পেয়েছেন। ওনারা এখন সন্তানের বাবা মা, সন্তানের মুখ দেখেছেন অসংখ্য মা বাবা। বন্ধাত্বের চিকিৎসায় অনেকেই পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিভিন্ন দেশে বিপুল অর্থ খরচ করেন। বর্তমানে ডাক্তার হাসনাহেনা সহ বন্ধাত্ব বিশেষজ্ঞরা দেশেই দিচ্ছেন আন্তর্জাতিক মানের সেবা। এর মধ্যে বহু দম্পতির আস্থার নাম হয়ে উঠেছেন খ্যাতিমান এই চিকিৎসক। শুধু বাংলাদেশেই নয়, বিভিন্ন দেশের রোগীরাও ছুটে আসছেন ডাক্তার হাসনাহেনা পারভিনের কাছে। সঠিক চিকিৎসা পেয়ে তারাও সফলতা নিয়ে ফিরছেন নিজ নিজ দেশে। ডক্টর হাসনাহেনা কি বহুত শুকর গুজার হুম, উনোনে বহুত হামারি হেল্প কি অর মুজে 10 সাল বাদ আল্লাহ নে সাহেবে ঔলাদ কিয়া। আর ডক্টর হাসনাহেনা নে বহুত খেয়াল রাখা আমারা হর তরহ সে, থ্যাংক ইউ। আমি রতন কুমার রায়, আমি মানিকগঞ্জ থেকে এসেছি। আমরা দীর্ঘদিন চিকিৎসা করার পর, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করার পর অবশেষে আমরা নোভা হাসনাহেনা ম্যামের কাছে আমরা ট্রিটমেন্ট করার পর অবশেষে আমরা আরোগ্য পেয়েছি। সম্প্রতি 100তম IVF এর মাইলফলক স্পর্শ করার সাফল্যে দেশব্যাপী খ্যাতি ছড়িয়ে পড়েছে এই চিকিৎসকের। তাই বন্ধাত্ব সমস্যা সমাধানে আপনার ঠিকানা হোক ডাক্তার হাসনাহেনার নেতৃত্বাধীন নোভা IVF ফার্টিলিটি। হাসি ফুটুক নিঃসন্তান দম্পতিদের মুখে।